আর ঘেন্নায় ভরা মন নিয়ে বেচারি আর কিছুই করল না তারপর যখন বোঝে সে আর বাঁচবে না বাঁচবে না গর্ভস্থ সন্তান এইভাবে নদী মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মৃত্যুবরণ করে নীরবে এই ভয়ঙ্কর হৃদয় বিদারক ঘটনা তো আমার স্টুডিওতে এক বিশিষ্ট ব্যক্তি আপনাদের সামনে তুলে ধরবে এই বিষয়ে যে প্রত্যেক দিন মাইতি টিভি চ্যানেল যে বিষয় নিয়ে আসে আজও নিয়ে এসেছে আপনাদেরই জন্য মানুষের মনুষ্যত্ব বোধ নিয়ে একটি প্রতিবেদন বিষয়ে আপনারা আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন আপনারা এক্সপার্টরা রয়েছেন আপনারা সরাসরি কল করুন ও এবং এক্সপার্টকে উনি আপনারা কোশ্চেনও করতে পারবেন তো এটাই চাইব আপনারা সরাসরি কল করুন ইউটিউবে মাইতি টিভি চ্যানেল ইউটিউবে মাইতি টিভি এন্টারটেনমেন্ট এবং ফেসবুকে মাইতি টিভি চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রসারণ দেখতে পাচ্ছেন তো চাইবো আপনারা কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন তো এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তি কৃষ্ণেন্দু বিকাশ কর মহাশয় ওনার বক্তব্য আমরা শুনবো উনি কি বলছেন চলুন উনি কি বলছেন এই বিষয়ে নমস্কার আজকে যারা এই মাইতি টিভি চ্যানেল দেখছেন তাদেরকে অনুরোধ করব তারা প্রত্যেক দিন এই মাইতি টিভি টিভি চ্যানেলটিকে অনুসরণ করবেন উনি অক্লান্ত প্রচেষ্টায় এই মাইতি টিভি চ্যানেল বিভিন্ন প্রান্তর থেকে খবর তুলে এনে আমাদেরকে দিচ্ছেন এবং আমরা দেখছি বা আপনারাও দেখছেন যেসব শ্রোতা রয়েছেন বা দর্শক রয়েছেন মাইতি টিভি চ্যানেলের তাদেরকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো সেই সঙ্গে আজকে এইখানে মাইতি টিভি চ্যানেলে আমি এটা বলতে পারার জন্য বা আমাকে এইখানে স্থান দেওয়ার জন্য বা তাঁর একটা কোণে আমাকে জায়গা দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাবো মাইতি টিভি চ্যানেল সংস্থাটিকে এই সংস্থা আজ আমি দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তিনি প্রোগ্রাম করছেন এবং সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন এটাও একটা কাজ বিভিন্ন জায়গার খবর বিভিন্ন জায়গার বিভিন্নভাবে যে মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বিভিন্ন অসুবিধায় পড়ছে তাদের ভালো করার বা ভালো জায়গায় নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা বা তার আমাদের কাছে বা আমাদের সামনে তুলে ধরার যে প্রচেষ্টা এই মাইতি টিভি চ্যানেলকেও আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাবো আজকে তার আলোচনা সভায় তার প্রথম কথাটা হচ্ছে মানুষের মনুষ্যত্ব বোধ মানুষের মনুষ্যত্ব বোধ খুব সুন্দর একটি টপিক্স এই টপিকস নিয়ে পূর্ববর্তী বক্তা বা পূর্ববর্তী যেসব এক্সপার্টগণ আমাদের সামনে কথা বললেন আমি শুনলাম বা উপভোগ করলাম খুব সুন্দর কথা খুব সুন্দর যুক্তি খুব সুন্দর মাইতি টিভি চ্যানেলকে তারা চ্যানেলে যারা এসছেন বা বলছেন বা যারা এই সব শ্রোতারা আজকে প্রশ্ন করছেন প্রত্যেকের প্রশ্নের উত্তর মাইতি টিভি চ্যানেল দেবে এক্সপার্ট সহযোগে আপনারা সুন্দরভাবে শুনতেও পারবেন বলতেও পারবেন আপনারা প্রশ্ন নিশ্চয়ই করবেন এবং সাবস্ক্রাইব করবেন পুরো পুরো ঘটনাটাকে আপনারা দেখবেন টেনে টেনে দেখবেন না দয়া করে পুরোটাই দেখবেন কত আনন্দ পাবেন কত উপভোগ করতে পারবেন এবং আপনারাও এই মাইতি টিভি চ্যানেলের একজন এই সংস্থার একজন আপনারা ভালো শ্রোতা হতে পারবেন বা একজন মেম্বার হতে পারবেন এই আশা রেখে আমি এই মানুষের মনুষ্যত্ব বোধ সম্পর্কে দু তিনটি কথা বলব বেশি বলতে আমার সময় নেই কারণ অনেকেই রয়েছেন প্রশ্ন করছেন টিভি চ্যানেলে তাদের উত্তর দেওয়া হবে যথা সময়ে উত্তর দেওয়া হবে আপনারা প্রশ্ন করতে থাকুন আমরা একই প্রশ্ন তো আর দুবার বলতে পারি না সেই জন্য আপনারা প্রশ্ন করতে পারুন করতে পারেন বা করুন আমরা তার যথোপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করব তো মানুষের মনুষ্যত্ব বোধ মানুষ মানুষ কথাটা কোথা থেকে এসছে একটা মানুষ মান মান এবং হুশ এই দুটো জিনিস দুটো শব্দ থেকে মানুষের উৎপত্তি এবারই মান একজন মানুষের মান থাকবে এবং তার হুশ থাকবে তবে কি সে মানুষ এই দুটো জিনিস যাদের নেই তারা কিন্তু মানুষ নয় এবারই মানুষের মনুষ্যত্ব বোধ আমার মনে হয় যা বেশিরভাগ মানুষ আমরা এই বিশ্বে এই পৃথিবীতে যেসব মানুষ বসবাস করি তাদের কিছুজন ছাড়া কিছুজন কিন্তু ভালো রয়েছেন যাদের মানও আছে হুসও আছেন শব্দিক পরিপূর্ণ তারা আছেন এবং দেবদেবী এরাও রয়েছেন প্রকৃতি রয়েছে এদের দেখুন একটা আপনাকে আপনাদেরকে বলছি সূর্যদেব চন্দ্রদেবী এই যে এরা এরা আছেন কিন্তু এদেরকে আমরা দেখতে পাচ্ছি তাই তো সূর্যকে প্রণাম করে আমরা বলি জবা কুসম শঙ্কা কাশ্য পেয়ং ধান্তারিং ধানতারিং সর্বপাপঘ্নং দিবা করো এই যে আমরা চান করার সময় এই সূর্যকে প্রণাম করে বলছি এটা সঠিক দেবতার পায়ে কিন্তু আমরা প্রণাম করে বলছি দেবতা শুনছেন দেবতা ভাবছেন যে হ্যাঁ আমাকে ডাকছে আমার ভক্ত আমাকে যেতে হবে তার কাছে সে কি অসুবিধায় পড়েছে তার কথা শুনতে হবে কিন্তু আমরা কজন জানি যে এই সূর্যদেব প্রকৃত দেব আছেন তাকে আমরা দেখতে পাচ্ছি সশরীরে তার গুণাগুণ আমরা দেখতে পাচ্ছি উপভোগ করতে পাচ্ছি আজ সূর্যদেব যদি না থাকেন তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী থাকবে না তার মানে আমরাও থাকব না তার মানে দেবদেবী আছেন এবং আমরা দেখতে পাচ্ছি আজকে মহেশ্বরকে আমরা দেখতে পাচ্ছি না তার কার্যকলাপ আমরা দেখতে পাই বা তাকে আমরা আরাধনা করি আজ দুর্গা দেবী দুর্গাদেবীকে আমরা প্রণাম করি দুর্গা দেবীকে কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু সূর্যদেবকে আমরা দেখতে পাই তাকে আমরা সবাই প্রণাম করবি করি এবং আমি বলছি আপনারা সবাইও এই মন্ত্র হোক মন্ত্র হয়তো কেউ জানেন না তারা হাতজোল করে প্রণাম করবেন চান করার সময় তারা আপনার কথা শুনবেন আপনাকে বাঁচাবেন আমাদের মা মানুষের মনুষ্যত্ব কিছু কিছু মানুষের এত তলানিতে পড়ে গেছে যেটা ভাবতেও অবাক লাগে আজকে আপনারা হাতির কথা সবাই জানেন বা শুনছেন এই গর্ভবতী হাতিটিকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে কিন্তু এর থেকে কি ভয়ঙ্কর নয় একজন গর্ভবতী মাকে খুন করা হয় একটা গর্ভবতী মাকে ধর্ষণ করা হয় এই রাজ্যে এই দেশে এই বিভিন্ন রাষ্ট্রতে বিভিন্ন পৃথিবীর মধ্যে সব জায়গায় তাহলে কি এর থেকে কি বেশি নারকীয় ঘটনা নয় আমরা কিন্তু অনেক দিন থেকে শুনে আসছি ইংরেজরাও ঠিক এইভাবে পাশবিক অত্যাচার করত। সাধারণ নারীকে মা বোনেদের অত্যাচার করত ইংরেজরা আমাদের ভারতবর্ষকে তার হাতের মুঠোয় রেখে এখানে শাসন চালাতো এবং এইভাবে বর্বর আচরণ করত। এটা আজকে তো হাতিকে একটা সাধারণ মানুষ এইভাবে করেছে মানুষের সর্বজীব এই যে ভগবানের সৃষ্টি জীব তার থেকে সবথেকে বড় জীব হচ্ছে মানুষ সব থেকে বড় জীব হচ্ছে মানুষ সেই মানুষের উপরে এই অত্যাচার সেই অত্যাচার এর থেকে আরও নির্মম আরও পাশান্ড ভাবে হয়েছে কিন্তু আমি বলবো যারা কাজ করেছেন তারা তো এইরকম মানুষের মনুষ্যত্ব বোধ নেই বলে করেছেন আমার মনে হয় মানুষের মনুষ্যত্ব বোধ এইভাবে তলা নিতে ঠেকেছে তাই আজকে এই যে বিশ্বে রাষ্ট্র বিপ্লব হচ্ছে রাষ্ট্রবিপ্লব একটা উৎসবে ব্যাসনে চ ইব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে রাজোদ্দ্বারে শ্মশানেচ যথেষ্ট তি সবান্ধব প্রকৃত বন্ধুকে তার একটা শ্লোক লিখে দিয়ে গেছেন আমাদের পণ্ডিত চাণক্য পণ্ডিত মহাশয় আমরা সেটা মুখস্থ করেছি আমরা জানি অনেকেই জানেন অনেকেই যারা জানেন না তারা আমাদের কাছ থেকে শুনছেন বা জ্ঞান লাভ করছেন বা আরও অনেক আমার থেকে অনেক জ্ঞানী গুরুর মানুষজন অনেক বক্তব্য রেখেছেন অনেক কথা বলেছেন আমি ততটা জানি না যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে তুলে ধরছি মানুষের মনুষ্যত্ব বোধটাকে বাড়াতে হবে তবে গিয়ে এই পৃথিবী থাকবে তা নাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে ধ্বংস যেভাবে হচ্ছে করোনা ভাইরাস করোনা ভাইরাস আর কিছু নয় এটা মানুষের সৃষ্টি মানুষ সৃষ্টি করেছে দিয়ে মানুষকে মারছে তাহলে কি হলো মানুষকে মারছে কে করোনা ভাইরাস করোনা ভাইরাস কোত্থেকে উৎপত্তি মানুষের উৎপত্তি এই যে মানুষ তাহলে তার মনুষ্যত্ব বোধ হারিয়েছে বলে আজকে কত মানুষ কত বাচ্চা কত কত নারীর কত মা বোনের বাচ্চা তার চোখের সামনে মৃত্যুবরণ করছে সে মৃত্যু দেখার থেকে নিজের মৃত্যু হয়ে যাওয়া ভালো এমন মৃত্যুও হচ্ছে তো পৃথিবীতে আজকে সারা এই যে আমেরিকা ইতালি ফ্রান্স অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় যে মৃত্যুর হার বেড়ে চলেছে তথা ভারতেও কম নয়